हेलो एंड वेलकम गाइस। तो आशा करी प्रत्येके अनेक भालो आछेन। तो सबाइके स्वागतम जानिए शुरू करछि आजकेर भिडियो। तो बंधुरा आजकेर भिडियो टाइटल एबं थामनेल देखे अवश्य बुझते पारछेन आजकेर भिडियो टपिकटा कि। तो बंधुरा आपनारा अवश्य जानेन गत तीन दिन आगे बांग्लादेश थेके फ्री फायर एबं पबजि नामेर दुइटा ब्याटल रयल गेम ब्यान करा हयेछे बा आगामी तीन मासेर जन्य गेम दुइटा बांग्लादेश थेके बन्ध करे देवा हयेछे। तो এটা হচ্ছে আমাদের গভর্নমেন্টের সিদ্ধান্ত, আর গভর্নমেন্ট যে সিদ্ধান্তটা নেয় সেটা অবশ্যই সকলের ভালোর জন্য সিদ্ধান্তটা নেয়। তো গেম বন্ধ হওয়ার কারণ হচ্ছে মূলত বাংলাদেশের যে যুব সম্প্রদায় বা কিশোর বয়সের যারা আছে তারা হচ্ছে গেমটাতে অতিরিক্ত বেশি মাত্রায় আসক্ত হয়ে পড়ছে। তো এটার কারণে অভিভাবকরা উদ্বিগ্ন আছে, যে কারণে এটা গভর্নমেন্ট সিদ্ধান্ত নিয়েছে যে এটাকে তিন মাসের জন্য বন্ধ করে রাখা হবে। তো এটা হচ্ছে যাই হোক সেটা অন্য বিষয়। তো অনেকেই হচ্ছে এটা এখনও গেমটা খেলতে পারতেছেন, আবার অনেকে গেমে ঢুকতে পারতেছেন না, বিভিন্ন ধরনের প্রবলেম হইতেছে। তো অনেকে যদি এখান থেকে ম্যাচ স্টার্ট করে তো তাদের অনেকক্ষণ এখান থেকে ঘোরাচ্ছে কিন্তু ম্যাচ চালু হচ্ছে না। তো যাই হোক আমি আপনাদের দেখাবো আপনারা হচ্ছে কিভাবে আপনাদের যদি গেমটা খেলতে ইচ্ছা হয় সেক্ষেত্রে আপনারা কিভাবে এখনও গেমটা খেলতে পারবেন। তো সব ট্রিক্স সবসময় কাজে লাগবে এমন কোনো কথা নেই বা এমনটা হয় না। তো হচ্ছে অনেকের হচ্ছে ভিপিএন ছাড়াও বা স্বাভাবিকভাবে আগের মতো খেলতে পারতেছেন, আবার অনেকেই হচ্ছে গেমেই ঢুকতে পারতেছেন না। তো পর্যায়ক্রমে হচ্ছে এটা সকলের ফোন থেকেই বা ডিভাইস থেকেই এটা আস্তে আস্তে বন্ধ করা হবে। তো তারপরে হচ্ছে এক এক সময় এক একটা ট্রিক্স কাটিয়ে এই গেমটা আপনারা খেলতে পারবেন। তো বর্তমানে যেটা ট্রিক্স বা যেভাবে আপনারা খেলতে পারবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো সেটা দেখানোর জন্য আমরা গেম থেকে এখন একটু বের হয়ে যাই। ওকে, তো আপনারা গেমটা খেলার জন্য প্রথমে আপনাদের হচ্ছে গুগল প্লে স্টোরে আসতে হবে। তো গুগল প্লে স্টোর থেকে আপনারা এখানে আরবান ভিপিএন নামের একটা ভিপিএন আছে, তো এটা আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। এইটা এখান থেকে দেখে নেন আরবান ফ্রি ভিপিএন। তো আপনারা হচ্ছে এই ধরনের অন্যান্য আরও ভিপিএন দিয়েও হয়তো কাজ করে, কিন্তু আমার কাছে এইটা দিয়ে আমি কাজ করেছি যেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা হচ্ছে এইটা হচ্ছে আপনারা ইনস্টল করে নেবেন। ওকে, তো আশা করতেছি আপনি এটা ইনস্টল করা হয়ে গেছে আপনার। হওয়ার পর এটা হচ্ছে আপনি এখান থেকে ওপেন করবেন। তো ওপেন করার পর এইখান থেকে আপনাদের সামনে বিভিন্ন ধরনের অপশন আসতে পারে, আপনারা স্কিপ করে দিবেন। তো ফাইনালি আপনাদের সামনে এই ধরনের অপশন আসবে। তো আপনারা এইখান থেকে হচ্ছে এখানে সিঙ্গাপুর লিখবেন অথবা এখানে সার্চ করলেও পাবেন। তো এখান থেকে সিঙ্গাপুর সার্ভারটা আপনারা এখান থেকে কানেক্ট করে নেবেন। তো আমরা এখান থেকে সিঙ্গাপুর সার্ভারটা, হ্যাঁ আমাদের কানেক্ট হয়ে গেছে। তো আমরা হচ্ছে এখন আবার গেমের ভেতরে চলে যাচ্ছি। ওকে, তো গেমের ভেতর আসার পর আমরা এখান থেকে বারমোটা ম্যাচটা আমরা ওপেন করে দিচ্ছি। তো দেখি এটা কাজ হয় কিনা। তো এটা আগের মতোই গেমটা আমাদের ওপেন হইতেছে, তো আমাদেরকে লবিতে নিয়ে আসছে। তো আমরা এখানে একটু স্কিপ করি, এখানে কিছু সময় লাগবে। ওকে, তো আমাদের ম্যাচটা শুরু হচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমরা অলরেডি আমাদের যে গেমের ভেতরে সেইখানে কিন্তু চলে আসছি। তো আপনারা হচ্ছে যাদের গেমে ঢুকতে বা গেম খেলতে প্রবলেম হইতেছে তারা এই ট্রিক্সটি ফলো করে আপনারা হচ্ছে গেমটি খেলতে পারবেন। তো আর সবার কাছে একটাই রিকোয়েস্ট, যারা হচ্ছে 18 বছরের নিচে আছেন তো তারা অবশ্যই গেমটা খেলবে না। এই গেমটা হচ্ছে যেহেতু ব্যাটল রয়্যাল গেম এটাতে অনেক মানসিক চাপ যায়, আর এটা হচ্ছে এটা আসক্তিটা বেশি। তো যারা 18+ আছেন বা হচ্ছে একটু বড় আছেন তো তাদের হচ্ছে এত কিন্তু এটার প্রতি আসক্ত থাকে না। তো যারা ছোটো বাচ্চারা যে কোনো জিনিসে তাদের আসক্তিটা বেশি থাকে। তো কাজে যারা ছোটো আছেন তারা অবশ্যই গেমটা খেলবেন না, এবং যারা বড়রা দেখছেন তারা অবশ্যই তাদের বাসার ছোটোদেরকে এই ধরনের গেম থেকে বিরত রাখবেন, বা মোবাইল বা স্মার্টফোন থেকে তাদেরকে বিরত রাখবেন। আর যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এই ধরনের ভিডিও বা যে কোনো ধরনের টিউটোরিয়াল বা সমাধানের জন্য আমাদের চ্যানেলে আপনারা নিয়মিত ভিডিও পেয়ে যাবেন আশা করতেছি। তো প্রত্যেকে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।